মহান বিজয় দিবস আজ। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা, রাজধানী জুড়ে নানা আয়োজন। শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় খুশি শহীদ পরিবারের সদস্যরা, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বর্ষিয়ান রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর চির বিদায়ে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমি ওয়াহিদুজ্জামান, আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। মহান বিজয় দিবস আজ। 1971 সালে 9 মাসের যুদ্ধ শেষে এই দিনে মুক্তির স্বাদ পায় বাঙালি। 30 লাখ শহীদের রক্ত, 4 লাখের বেশি নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা। স্বাধীনতার জন্য 20 শতকের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে 1 কোটির বেশি মানুষকে শরণার্থী হয়ে আশ্রয় নিতে হয় ভারতে। বহু ত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। মিরাজ মিজু রিপোর্ট। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা, সময়ের সাথে সাথে তাতে রোপণ হয় স্বাধিকারের বীজ, ক্রমেই তা পরিণত হয় স্বাধীনতার আন্দোলনে। কিন্তু অধিকার আদায়ে বাঙালিকে দাঁড়াতে হয় এক কঠিন সময়ের মুখোমুখি। 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান এবং 70 নির্বাচনের ধারাবাহিকতায় বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাত্মক সংগ্রামের ডাক দেয়। আলোচনার নামে গোপনে সৈন্য বাড়াতে থাকে পাকিস্তানি সামরিক জান্তা। চলে বাঙালির স্বাধীনতার দাবি চিরতরে স্তব্ধ করে দেয়ার ষড়যন্ত্র। 25 মার্চ ঘুমন্ত ঢাকাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। নির্বিচারে হত্যা করা হয় বাঙালিদের, আর পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া যুদ্ধে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে বাংলার আপামর মানুষ। শুরু হয় মুক্তিযুদ্ধ। একথা বলার অপেক্ষা রাখে না যে মুক্তিযুদ্ধে প্রেরণা ছিল বঙ্গবন্ধুর আহ্বান। দেশমাতৃকার মুক্তির জন্য বিভিন্ন রণাঙ্গনে লড়তে থাকে মুক্তিবাহিনী, চালানো হয় গেরিলা আক্রমণ। এতে ক্রমেই দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। শেষ সময়ে পাকিস্তানিদের সাহায্য করতে আসা যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর অবস্থা বেগতিক দেখে নিশ্চল দাঁড়িয়ে থাকে মাঝ সমুদ্রে। জাহাজগুলো সমস্ত ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যে চ্যানেলটা ছিল সে চ্যানেলটা ব্লক হয়ে গেল। এর ফলে 7ম নৌবহর আর ধারে কাছে, শ্রীরঙ্গের সাথে ধারে কাছে আসেনি। 3রা ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সাহসী আক্রমণ শুরু করে ভারতীয় মিত্রবাহিনী। চতুর্দিক থেকে ঘিরে ফেলা পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে খোলা থাকে দুটি পথ, হয় মৃত্যু না হয় আত্মসমর্পণ। পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণের পথ বেছে নেয় পাকিস্তানি বাহিনী। 16ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্র ও মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানি জেনারেল একে নিয়াজি। এত বিশাল সৈন্যবাহিনী ইতিহাসে কোথায় একদিনে এক ইনস্ট্রুমেন্টের মধ্যে সারেন্ডার করেছে? লাখো শহীদের রক্তে আর রক্তিম হয়ে ওঠে 16ই ডিসেম্বরের ভোরের সূর্য। নতুন আভায় পথ চলতে শুরু করে বাংলাদেশ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী সেজেছে নতুন রূপে। বিভিন্ন সড়ক আর গুরুত্বপূর্ণ ভবনে করা হয়েছে আলোকসজ্জা, শোভা পাচ্ছে লাল সবুজের পতাকাও। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় ফানুস উৎসবের। আদিত্য মামুনের রিপোর্ট। মহান বিজয় দিবস বাঙালি জাতির অবিস্মরণীয় দিন। মহান এই দিনটিকে সামনে রেখে ঢাকা সেজেছে নান্দনিকতায়। উৎসবের এই আমেজে ছেয়ে গেছে পার্শ্ব রাস্তার দেয়ালও। বিজয়ের আবাহনে রাজধানীর বিভিন্ন সড়ক ও স্থাপনা পেয়েছে ভিন্ন মাত্রা, ঝকঝকে আলোকসজ্জা, সেজেছে জাতীয় সংসদ ভবনও। তিলোত্তমা এই নগরীর অভিজাত হোটেল আর কর্পোরেট অফিসের ভবনগুলিতেও বিজয়ের উন্মাদনা।
এদিকে মহান বিজয় দিবস উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন বরাবরের মতো আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে পরিবেশন করা হয় বিজয়ের গান, কবিতা আর মুক্তনাট্য। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে আসলে একেবারেই এই ধরনের আয়োজনের মাধ্যমে জানছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানগুলো সেগুলাই মূলত বিভিন্ন ব্যান্ডগুলো তাদের মৌলিক গানের পাশাপাশি সেই গানগুলো এখানে পারফর্ম করে। বিজয় স্মৃতিকে জাগ্রত করতে 12 বছর ধরে পালন করা হচ্ছে ফানুস উৎসবের। ফানুস উড়িয়ে দেয়া মানে হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্ত চিন্তাকে সবসময় খোলা আকাশে উড়তে দেখা। সকল সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করে গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ, সেই প্রত্যয় জানালেন আয়োজকরা। আমাদের জাতি হিসেবে যে চূড়ান্ত অর্জন, যে আমাদের বিজয়, সেই বিজয়টা আমরা সম্মিলিতভাবে প্রাণের উচ্ছ্বাসে পালন করি। বিজয়ের আনন্দে সমগ্র জাতি একত্রিত হয়ে প্রতিহত করবে স্বাধীনতার পরাশক্তিকে, এমনটাই মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি, মা মাটি রক্ষা ও স্বাধীনতা অর্জনে একাত্তরে অন্যরকম এক উদ্দীপনা কাজ করেছিল মুক্তিযোদ্ধাদের। তাই মাত্র 9 মাসেই আসে বিজয়, এমনটাই মনে করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সহযোগী কমান্ডাররা। 75-এর পর নানা ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিত হলেও বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য তাদের। মিরাজ মিজুর আরেকটি রিপোর্ট। একাত্তরে দুর্ধর্ষ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামে নিরস্ত্র বাঙালি। সশস্ত্র বাহিনী, ইপিআর, পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে কর্মরত বাঙালিরা বিদ্রোহ করার পর তাদের সামান্য অস্ত্র ও গোলাবারুদই ছিল সম্বল, তা দিয়েই প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধারা। পরবর্তীতে মুজিবনগর সরকার গঠনের পর শুরু হয় সম্মুখ যুদ্ধ। বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে এগিয়ে যায় বাংলার দামাল ছেলেরা। বন্ধু দেশ ভারত প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করায় গতি পায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের আক্রমণে ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদরদের দম্ভ। ডিসেম্বর জুড়ে আসতে থাকে হানাদার বাহিনীর পতনের সংবাদ, অবশেষে আসে বিজয়। সে গল্পই বলছিলেন মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডার। আমরা অগ্রসর হইতেছি, তারা পালাইতেছে। পাকিস্তানি যে ব্যাটালিয়নটা জামরাতে ছিল, এটা 24 ফ্রন্টিয়ার ফোর্স রাইফেল, কমান্ডিং অফিসার ছিল লেফটেন্যান্ট কর্নেল খিলজি। তারা আমার কাছে আত্মসমর্পণ করে 16 তারিখ সকালে। অবশ্য পাকিস্তানি বাহিনী ঢাকায় আত্মসমর্পণের প্রস্তুতির সময়ও দেশের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধ চলছিল বলে জানান মুক্তিযুদ্ধের এই সাব সেক্টর কমান্ডার। 16 তারিখে যখন ঠিক আত্মসমর্পণ হয়, তখন কিন্তু সেটা আমরা বুঝিনি কুমিল্লা থেকে যে এখন আত্মসমর্পণ অনুষ্ঠান চলছে। কুমিল্লাতে কিন্তু তখনও আমরা প্রতিরক্ষার অবস্থানে আছি সেনানিবাসের চারিদিকে। পাকিস্তানিরা তখনও দুই একটা গোলাগুলি ছুটতেছে মানে তাদের প্রতিরক্ষা অবস্থান থেকে। তারা মনে করেন স্বাধীন দেশেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যুদ্ধ করতে হচ্ছে, তবে বাংলাদেশ নানা ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঘুরে দাঁড়িয়েছে বারবার। সত্যি কথা বলতে কি, আমরা যখন এখন যখন জানি যে আমাদের বুদ্ধিজীবীদেরকে রায়ের বাজারের ওখানে নিয়ে হত্যা করেছে, আমাদের কানে যদি আসতো তাহলে হয়তো আমরা রায়ের বাজারে এটা বন্ধ করতে যেতে পারতাম। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে গেলে এখনো আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। 1975 পরবর্তী সময়ে যেভাবে যে রাষ্ট্র উল্টো দিকে যাত্রা শুরু করলো, সেই উল্টো যাত্রা তো এখন সঠিক পথে আসার চেষ্টা হচ্ছে, এখনো ঠিক আমরা সঠিক পথে আসতে পারিনি। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে বলেও আশা তাদের। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। দীর্ঘদিন পর হলেও শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় খুশি শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা। বিজয়ের দিনে তাদের চাওয়া 71-এ মানবতা বিরোধী সব অপরাধীর বিচার। স্বাধীনতা বিরোধী চক্র যেন নতুন করে আর কোন ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকে নাজনীনের রিপোর্ট। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে এরই মধ্যে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী ছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে এতটাই প্রভাবশালী ছিলেন যে ভুক্তভোগী পরিবারগুলো বিচার নিয়ে হতাশায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দৃঢ় মনোবলে 6 শীর্ষ অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। মৃত্যুদণ্ডের রায় হওয়া আরও বেশ কয়েকজনের মামলা উচ্চ আদালতের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষা রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর মোহাম্মদ কামারুজ্জামান সহ শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তুষ্ট শেরপুরের সোহাগপুরের এই নারী। আমরা চিন্তা করছি না যে কোনদিন রেজাকারে বিচার হব, এই সরকার আইলে আমরা এত কিছু শান্তি পাব। তারজন সাক্ষী দেওয়ার পরে ওখানে যুদ্ধপরাধী মতিউর রহমান নিজামীর বিচারের আশায় ছিলেন পাবনাবাসী। নিজামীর ফাঁসি হওয়ায় দেশ কলঙ্ক মুক্ত হয়েছে বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। তবে এখনও নানা হুমকি ও হামলার ভয় তাড়া করে ফেলে তাদের। ফাঁসির মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাসের যে একটা কলঙ্কময় একটা অধ্যায়, এটার অবসান ঘটছে। এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেই সাক্ষী দিছি। বিভিন্ন থেকে আমাদের হুমকি আসে জীবনের, আমরা নিরাপত্তায় খুব ভুগছিলাম। চট্টগ্রামে হত্যা নির্যাতনের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী। মানিকগঞ্জের হরিরামপুরবাসী মনে করেন তারা কলঙ্ক মুক্ত হয়েছেন। মীর কাশিম আলীর বিচারে সন্তোষ জানিয়ে তার সহযোগীদের বিচারের আওতায় আনা ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি স্থানীয়দের। এই কর্মকাণ্ডের কথা জেনে শুনে তাকে আমরা ঘৃণা করি। এদেরকে এখন ধরতে হবে, এই যে মীর কাশেম আলীর সহযোগীদেরকে ধরতে হবে। বৈধ অবৈধ সমস্ত সম্পদ যেন রাষ্ট্রায়ত্ত করে ফেলা হয়। ফাঁসির রায় বহাল রাখার মধ্য দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও আব্দুল কাদের মোল্লার ফাঁসিতে সন্তুষ্ট ফরিদপুরবাসী। মামলার সাক্ষীদের দাবি, ভবিষ্যতে আর যেন কোনো যুদ্ধপরাধী আলবদর মাথাচাড়া দিয়ে না ওঠে, তাদের এই বাংলার মাটিতে যেন ঠাঁই না হয়। এই সরকারকে ধন্যবাদ জানাই, রাজাকারকে ফাঁসি দেওয়া। বিজয়ের মাসে শহীদ পরিবারের সন্তানদের চাওয়া সব যুদ্ধাপরাধীর বিচার। পুষ্পিকা নাজনীন, একুশে টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শ্রদ্ধা নিবেদন ও লালদীঘি ময়দানে জানাজার পর চশমা হিলে পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হয়। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফরাজ নূর ও বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফরদিস রিপোর্ট। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন চট্টগ্রামের গণমানুষের নেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চশমা হিলের পারিবারিক কবরস্থানে পিতা আহমদ হোসেন ও কন্যা টুম্পার পাশে শুক্রবার সন্ধ্যায় দাফন করা হয় তাকে। এর আগে মরদেহ দলীয় কার্যালয়ে নেওয়া হলে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। সহকর্মী ও দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান তার প্রতি। লালদীঘি ময়দানে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাজা, দেয়া হয় গার্ড অফ অনার। শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষের রাজনীতি করে উঠে এসেছেন এবং তার চলে যাওয়াটা যে সাধারণ মানুষকে নিয়ে যে রাজনীতি, সেখানে তো কিছু প্রভাব ফেলল। তার অন্তর জুড়ে শুধুই চট্টগ্রাম, এই মাটি, এই মানুষ, তিনি মানুষকে ভালোবাসতেন। এখন আমাদের যা করতে হবে, যা করণীয়, তার স্বপ্নকেই পূরণ করতে হবে। সংগ্রামী নেতার মৃত্যুতে চট্টগ্রামবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ। চট্টগ্রামবাসীর জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। উনি চট্টগ্রামের জন্য অনেক কিছু করছে, উন্নয়ন করছে, মানুষের সব কিছুই করছে উনি। এই অভাব হয়তো পূরণ হবে না, আমরা আশা করছি মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। চট্টগ্রামের একজন যে নিঃস্বার্থ পরোপকারী ব্যক্তি ছিল, মেয়র থাকাকালীন তার প্রমাণ চট্টগ্রামবাসী পেয়েছে। বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এবার এনেছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রংপুর সিটি নির্বাচনে হয়রানির মাধ্যমে প্রার্থীকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, অভিযোগ রিজভীর।
আবার অস্থির চালের বাজার, পেঁয়াজের দাম লাগাম ছাড়া ক্রেতাদের নাভিশ্বাস, সহসায় কমার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। আমন্ত্রণ আবারও রাতের একুশে সংবাদে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হয়রানির মাধ্যমে প্রার্থীকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদের 85তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খালেদা জিয়া, তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী 18 ডিসেম্বর সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও দেন রিজভী। অনুষ্ঠানে এমাজউদ্দিন আহমেদ বলেন, যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা অর্জন করা হয়েছিল সে স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। যতক্ষণ পর্যন্ত না পারস্পরিক শ্রদ্ধার সাথে নিজেরা বসবাস করার একটা সদিচ্ছা পোষণ করে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করবেন, ততক্ষণ পর্যন্ত ওই স্বাধীনতা যেটা মহামূল্যবান এটিকে পেয়েও হারাতে হবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন জোটের প্রার্থী এবং ক্ষমতাসীনদের প্রার্থী তারা নির্বাচন আচরণবিধি ভঙ্গের হিড়িক সৃষ্টি করে, কিন্তু এইখানে কোনো নজর নেই নির্বাচন কমিশনের। আগামী 18ই ডিসেম্বর ঢাকা মহানগরী সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ভরা মৌসুমে আবারও অস্থির চালের বাজার। এক সপ্তাহের মধ্যেই চালের প্রকার ভেদে কেজিতে দাম বেড়েছে কমপক্ষে 5 টাকা। পেঁয়াজের দাম এখনও লাগামহীন, দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। খাসির মাংসের দামও কেজিতে বেড়েছে 100 টাকা। অস্থির বাজারে নাভিশ্বাস উঠছে বলেই জানালেন ক্রেতারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মাঝে বেশ কিছুদিন অস্থির থাকার পর স্বস্তি ফিরেছিল চালের বাজারে। নতুন মৌসুম শুরু হলেও গত এক সপ্তাহ ধরেই বাড়তি চালের দাম। রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট, নাজির, স্বর্ণা, আটাশ, বাসমতি সহ সব ধরনের সরু চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। ভারত থেকে চাল আমদানিতে খরচ বেড়ে যাওয়া এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে কারণ বলছেন বিক্রেতারা। দ্রুত দাম কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। বিদ্যুতের মূল্য 35 পয়সা কেজিতে বাড়ানো, প্রতি বস্তা 150 টাকা বাড়ছে। মিলাররা বলতেছে ধানের দাম নাকি বেশি, সামনে আবার বৈশাখের সিজন আছে আর একটা, ওই টাইমে যদি কিছু কমে। ধান তো ঊর্ধ্বগতি, মধ্যবিত্ত লোকের জন্য তো অসুবিধা, তাদের বাজেটে তো হয় না। পেঁয়াজের ঝাঁজ কমেনি একটুও। পাইকারি বাজারের 120 টাকার দেশি পেঁয়াজ খুচরা বাজারে এসে ঝাঁজ আরো বাড়াচ্ছে। আল্লাহ, দেশি পেঁয়াজ 120 টাকা কেজি, 600 টাকা। ওই মুড়ি কাটা পেঁয়াজটা বৃষ্টিতে পিছিয়ে গেছে, এক দেড় মাস পিছিয়ে গেছে, যার জন্য মাল শর্ট হয়ে গেছে। ইন্ডিয়ানরা বিক্রি করতেছি বর্তমানে আমি 90 টাকা কেজি, 80 টাকা কিনে আনছি, 90 টাকা বিক্রি করি। দেশি পেঁয়াজ কিনে আনছি, এটি 120 টাকা কেজি, আমি 125-130 টাকা বিক্রি করতেছি। তো আসলে উইন্টারে তো সবসময় একটু ঝাঁজ তো থাকে পেঁয়াজের, কিন্তু এবার একটু বেশি মনে হচ্ছে। যে পরিমাণ দাম বাড়তে থাকে ওই পরিমাণ খরচ কনজামশন কমাই দিতে হয় যতটুকু সম্ভব। হাতিরপুল বাজারে 90 টাকা বিক্রি হচ্ছে, এখানে 72 টাকা। এদিকে গেল বৃহস্পতিবার থেকে প্রতি কেজি খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে 100 টাকা, গরুর মাংসের দাম বেড়েছে 30 টাকা, মুরগির দামও বাড়তির দিকে। খাসি হলো 800 থেকে 850 টাকা, আর ছাগি যেটা সেটা হলো 700 থেকে 750 টাকা বিক্রি করতেছে। আগামীকাল 16 ডিসেম্বর, তো সেই জন্য মালের দাম একটু বাড়তি। তবে বাজারে শীতের সবজির দামে কিছুটা স্বস্তিতে ক্রেতারা, সব সবজির দামই 30 থেকে 35 টাকার মধ্যে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শনিবার দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধাকে 3-1 গোলে হারিয়েছে শেখ জামাল। শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মহান বিজয় দিবস আজ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার রাজধানী জুড়ে নানা আয়োজন। শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় খুশি শহীদ পরিবারের সদস্যরা, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান। এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বর্ষিয়ান রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর চির বিদায়, পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।